টিভি, আমার দেশ, আমার গর্ব। আজ বিয়ানীবাজার উপজেলায় আরও মোট 12 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হলেন। এই 12 জন নিয়ে আমাদের 167 থেকে এক লাফে 179 গিয়ে দাঁড়ালো। অত্যন্ত দুঃখজনকভাবে একই পরিবারের রয়েছেন 8 জন এবং আরও একটি পরিবারে রয়েছেন 2 জন। 8 জন যে পরিবারে রয়েছেন সেই পরিবারটি হচ্ছে মাথিউরা ইউনিয়নের পশ্চিম পারে। সেখানে আগে একজন বৃদ্ধা রোগী শনাক্ত হয়েছিলেন, যিনি এখনও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে ভর্তি আছেন। তার পরিবার থেকে মোট 16 জনের নমুনা নেওয়া হয়েছিল, সেখান থেকে 8 জন পজিটিভ আসলেন। আমাদের আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামে আগে একজন বৃদ্ধ আক্রান্ত হয়েছিলেন, যিনি এখন সিলেট মাউন্টেডের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তার পরিবার থেকে কয়েকজনের নমুনা নেওয়া হয়েছিল, সেখান থেকে পজিটিভ আসলেন 2 জন। এছাড়া আমাদের চারখা ইউনিয়নের আদিনাবাদ গ্রাম থেকে পজিটিভ হয়েছেন 1 জন এবং আমাদের মোল্লাপুর ইউনিয়ন থেকে পজিটিভ হয়েছেন 1 জন। এই হচ্ছেন আমাদের মোট 12 জন আজকের রোগী। আজকে যে এরকম একটি মেসিভ রিপোর্ট আসতে পারে এজন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম, কারণ আমরা এখন যেভাবে রিপোর্ট পাচ্ছি, একই পরিবার থেকে যখন আমরা 16টি নমুনা নিয়েছিলাম সেখান থেকে বেশ কয়েকজন উপসর্গযুক্ত ছিলেন। আমরা আশঙ্কাই করছিলাম যে এই পরিবার থেকে বেশ কয়েকজন পজিটিভ আসতে পারেন এবং ফলাফল তাই দাঁড়িয়েছে। এবং এই ফলাফলের পিছনে আসলে বারবারই আমরা বলছি কারণ একটাই, কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। এই পরিবারটির কথাই ধরুন, এই পরিবারে প্রথম যখন এই বৃদ্ধার করোনার উপসর্গ দেখা দিল তখন থেকেই যদি এই পরিবারের সবাই সচেতন হয়ে যেতেন, এই বৃদ্ধাকে আইসোলেশনে আলাদা একটি রুমে রাখতেন, তখন থেকেই যদি ওই পরিবারের সকল সদস্য তারা মাস্ক ব্যবহার করা শুরু করতেন, তারা যদি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করা আরম্ভ করতেন, তাহলে হয়তো এত মেসিভ আকারে অর্থাৎ 168 জনের পজিটিভ আসতো না। হয়তো তারা কিছুটা সচেতন ছিলেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সচেতন ওনারা অবশ্যই ছিলেন না, যে কারণে এরকম রেজাল্ট এসেছে। আমরা বারবারই বলছি যে একটি পরিবারে একজন মানুষের করোনার উপসর্গ দেখা দেওয়া মাত্রই সেই ব্যক্তিটি নিজ দায়িত্বে আইসোলেশনে এক রুমে চলে যাবেন এবং পরিবারের বাকি সদস্যরা তাকে আইসোলেশনে থাকতে উদ্বুদ্ধ করবেন এবং সহযোগিতা করবেন এবং নিজেরা সাথে সাথে সতর্ক হয়ে যাবেন, নিজেরা মাস্ক ব্যবহার করা ঘরে থাকা অবস্থায়ও শুরু করবেন এবং নিরাপদ শারীরিক দূরত্ব অর্থাৎ কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে বাকিরা অবস্থান করা শুরু করবেন এবং উপসর্গযুক্ত ব্যক্তি যিনি তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে হটলাইনে ফোন করে যোগাযোগ করে হাসপাতালের সুবিধা অনুযায়ী তার নমুনা দিয়ে তার প্রকৃত অবস্থা জেনে নিতে হবে। এই সচেতনতাটুকু আসলে এখন প্রত্যেক পরিবারেই অবলম্বন করতে হবে, না হয় এরকম এক পরিবার থেকে 7 জন 8 জন করে পজিটিভ কিন্তু আসতেই থাকবে। তা আমরা বারবার বলছি যে কথা, আজকেও বলছি একই কথা, সচেতনতা, সচেতনতা এবং সচেতনতা। এখন ভয়াবহ সামাজিক সংক্রমণ চারিদিকে। আপনি মসজিদে অবস্থান করুন, মন্দিরে অবস্থান করুন, হাসপাতালে অবস্থান করুন, অফিস আদালতে অবস্থান করুন, ব্যাংক বিমাতে অবস্থান করুন, সব জায়গায় কিন্তু উপসর্গযুক্ত রোগীও থাকতে পারেন, উপসর্গ ছাড়াও কিন্তু এই ভাইরাসের বাহক থাকতে পারেন। সুতরাং মাস্ক পরার কোনো বিকল্প নেই, শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই এবং সাথে অন্যান্য যে স্বাস্থ্যবিধি, কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া, স্পর্শকাতর কোনো সন্দেহজনক কোনো কিছু স্পর্শ করলেই সাথে সাথে হাত ধোয়ার ব্যবস্থা করা এবং বিশেষ খেয়াল রাখতে হবে এটি যে আমরা যাতে অপরিষ্কার হাতে আমাদের নাক মুখ চোখ এই 3টি জায়গা আমরা যাতে স্পর্শ না করি, কারণ এই 3টি জায়গা দিয়েই কিন্তু আমাদের শরীরে ভাইরাসের প্রবেশ ঘটে। তো এই জায়গায় আমাদের আসলে সকলের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, সচেতনতার কোনো বিকল্প নেই। আবারও বলছি, সচেতনতা ছাড়া এই ভয়াবহ সামাজিক সংক্রমণ রোধ করার কোনো পন্থা নেই। এখন দেখুন আমাদের প্রবাসীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন, অনেকে উপসর্গবিহীন অবস্থায় আক্রান্ত হচ্ছেন। প্রবাসীদের ক্ষেত্রে আমি আগেও একটি পরামর্শ দিয়েছি, আজকে আবার উল্লেখ করছি, প্রবাসীরা নমুনা দেওয়ার আগে আপনারা 2 সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে অবস্থান করুন, আপনারা বাইরের লোকেদের সাথে মেলামেশা বন্ধ করুন, আত্মীয় স্বজনদের আসা যাওয়া বন্ধ করুন, আপনারা 2 সপ্তাহ আগে থেকে শপিং টপিং এগুলো বন্ধ করুন এবং বাসায় অবস্থানকালীন সময়ও মাস্ক পরে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করুন, কারণ আপনার বাসার অন্য কোনো সদস্য নীরবে এই ভাইরাসের বাহক থাকতে পারে।
তো প্রবাসীরা যদি 2 সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে তারপর নমুনা দেন, সেক্ষেত্রে আপনার নমুনার ফলাফলটি নেগেটিভ আসার সম্ভাবনা বাড়বে এবং আপনি যথাসময়ে বিদেশ যেতে পারবেন। ভয়াবহ এই মানসিক বিপর্যয় এবং আর্থিক ক্ষয়ক্ষতি থেকে আপনারা রক্ষা পাবেন। তো সকলের প্রতি উদাত্ত আহ্বান, আবারও একই আহ্বান যে আপনারা সবাই সচেতন হন, স্বাস্থ্যবিধি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি মেনে চলুন। প্রত্যেকে নিজের নিরাপত্তার দায়িত্ব, নিজের সুরক্ষার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিন। আমরা ব্যক্তি পর্যায় থেকে যতদিন পর্যন্ত সচেতন না হব ততদিন পর্যন্ত কিন্তু এই ভয়াবহ সংক্রমণ রোধ করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। তো সবাইকে আবারও সচেতন হওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Guys.